হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হলো ঝিঙে দিয়ে মুড়ি ঘন্ট। তো এই ঝিঙে দিয়ে মুড়ি ঘন্ট করতে আমাদের কী কী লাগবে চলো একবার দেখে নিই। প্রথমে আমি ঝিঙেটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর লঙ্কা, আলু আর এই মুগ ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতন। তো ওইটা তুলে নিয়েছি, লাগছে হলুদ গুঁড়ো, লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোটা জিরে, আর এখানে আছে 2টো তেজপাতা আর ঘি আর লঙ্কা। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের ভিতর তেল দিয়ে নিচ্ছি। হয়ে গেলে আমি তেলের ভিতর আলুগুলো দিয়ে দেবো। আমরা এর ভিতর এবার কিছুটা পরিমাণে হলুদ আর কিছুটা পরিমাণে লবণ দিয়ে এটাকে ভাজবো আলুটাকে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা আলুগুলো তুলে নেব। এবার ওই তেলের ভিতরে আর একটু পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। এবার এবার এর ভিতরে ঝিঙেগুলো দিয়ে দেবো। এবার তেজপাতা দেবো, শুকনো লঙ্কা, আর ভিজিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। লবণ দিয়ে নিচ্ছি আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে নিচ্ছি। এর ভেতরে আমরা গরম জল ব্যবহার করব, পরিমাণ মতন জল দিয়ে নিতে হবে। যার যেমন ডাল সেই পরিমাণ মতন জল দিয়ে দেবেন। ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি এবার ভেজে রাখা আলুগুলো এর ভিতর দিয়ে নিচ্ছি। আর ভেজে রাখা ঝিঙে, দেখুন বন্ধুরা ডালটা কি সুন্দর ঘন হয়ে গেছে। আমরা এখন এর ভেতরে কিছুটা পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। আর কিছুটা পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি এর ভেতরে। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। ঝিঙের মুড়ি ঘন্টটা রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আমার এই ঝিঙের মুড়ি ঘন্ট রেসিপিটা তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।